হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি তৃতীয় টার্মিনালের নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন হলো তৃতীয় টার্মিনালের আপডেট তেমন কোনো ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছিলাম না। এজন্য অনেকেই কমেন্টস করে লিখেছেন যে তৃতীয় টার্মিনালের নতুন আপডেট কী। সেই আপডেট জানানোর জন্য এসেছি নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় তৃতীয় টার্মিনালের কাজ কীভাবে চলছে এবং এখন এই তৃতীয় টার্মিনাল ঠিক কবে নাগাদ সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ সাধারণ যাত্রীরা এই তৃতীয় টার্মিনালটি ব্যবহার করতে পারবে, সেই বিষয়টি থাকবে এই ভিডিওটিতে। আশা রাখি আপনাদের মনের খোরাক মেটাতে সক্ষম হব, কারণ সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান মহোদয় ওনার সঙ্গে কথা হয়েছে এবং উনিও আমাকে জানিয়েছেন যে এই তৃতীয় টার্মিনালটি কাজ শেষ করতে আসলে কতদিন লাগবে। তিনি বলছেন 2025 সালের মাঝামাঝি সময়ের মধ্যে সাধারণ যাত্রীদের জন্য একটা অংশ খুলে দেওয়া হবে, অর্থাৎ কাজ শুরু হয়ে যাবে। এর মধ্যে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই প্রকল্পের কাজ শেষ করতে আর বেশি দিন সময় লাগবে না, অর্থাৎ 25 সালের শেষ নাগাদ পুরো দমেই এই প্রকল্পটির কাজ আসলে শেষ হয়ে যাবে এবং তখন সাধারণ যাত্রীরা পুরো দমে এই টার্মিনালটি ব্যবহার করতে পারবে। তো কী কী প্রক্রিয়ায় এই কাজগুলো শেষ হবে, কী কী চুক্তি এখনও বাকি আছে, কী করলে দ্রুত সময়ের মধ্যে এই প্রকল্পটি সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হবে, সেই সকল বিষয়গুলোই তুলে ধরতে চাই এই ভিডিওটিতে। আশা রাখি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে দিবেন, সেখান থেকে আমি আপনাদের প্রশ্নগুলো নিয়ে আবারও নতুন কোনো ভিডিওতে সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। গত বছর আংশিক উদ্বোধনের সময় ঘোষণা ছিল আগামী অক্টোবরের মধ্যেই যাত্রী চলাচলের জন্য পুরোদমে চালু হবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় এই টার্মিনাল। এর মধ্যে ভৌত অবকাঠামোর 98% কাজ সম্পূর্ণ হয়েছে, তবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য এখনও জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি চুক্তি না হয় চলতি বছরে চালু হচ্ছে না টার্মিনালটি। কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যেই পিপিপি চুক্তি করা গেলে আগামী জুন মাস নাগাদ, অর্থাৎ 2025 সালের জুন মাস নাগাদ সাধারণ যাত্রী চলাচলের জন্য পুরোদমে চালু করা যাবে এই টার্মিনালটি। ওনাদের এখন পর্যন্ত যে কাজ হয়েছে 98.6% কাজ হয়েছে অ্যাজ পার দেয়ার কন্ট্রাক্ট, 1.4% কাজ বাকি আছে। তো অক্টোবর 31 তারিখের ভিতরে ওনারা এই 98% বলছেন যে ওনারা শেষ করে দিবেন, বাট আমার কাছে পুরো কাজ ওনারা শেষ করতে পারবেন না। অ্যাকচুয়ালি গতকালকে আই হ্যাড মিটিং অলসো, ওনাদের সাথে মিটিং করেছিলাম, তো যেটা দাঁড়াচ্ছে ওনারা করবে, কিন্তু ফাইনাল যে টিউনিংটা আছে সবগুলো ইকুইপমেন্ট একসাথে আনা, অ্যালাইনমেন্ট করা, একসাথে অপারেশনালে যাওয়া, এই জিনিসটা করতে করতে ওনাদের বাইরে আরও কিছু কিছু কাজ থাকবে যেটা ওনারা হয়তো টাইমলি করে শেষ করতে পারবেন না। সো 31 অক্টোবরে ইনফ্রাস্ট্রাকচার শেষ হয়ে যাবে, কিন্তু কমপ্লিট সিস্টেম শেষ করতে গেলে ওনাদের এস্টিমেট এখন পর্যন্ত জানুয়ারির শেষের দিকে চলে যাবে। বাট আমরা আমাদের তরফ থেকে পার্সু করছি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল তারা যেন দেয় এবং 31 দিতে পারে, ট্রিপল শিফটে ফোর্থ শিফটে কাজ করে হলেও দিতে পারে, ওনারাও চেষ্টা করছেন। মাঝখানে আপনারা জানেন এক মাস একটু কাজে একটু আটকে গিয়েছিল, ওনারা কাজ করতে পারেননি ঠিক মতো, তো এইসব কিছু ব্যাপারের জন্য প্লাস কিছু পেমেন্ট ইস্যু ছিল, সব কিছু মিলে কাজের গতিটা কিছু একটু ইয়ে হয়েছে, বাট ওনারা চেষ্টা করছেন কাজ করতে, আমরা চেষ্টা করছি ওনাদের সাথে কাজ করে যে সাহায্য সহযোগিতা দিয়ে দ্রুত যেন আমরা কাজটা শেষ করতে পারি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন দ্রুত সময়ের মধ্যেই তৃতীয় টার্মিনালটি যাত্রী সাধারণের জন্য উন্মুক্ত করতে কাজ চলছে, এর মধ্যে ভৌত কাজ প্রায় শেষের পথে। তিনি বলেন পিপিপির ভিত্তিতে টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে জাপানের একটি প্রতিষ্ঠান, তাদের সঙ্গে অক্টোবর নাগাদ চুক্তি করা গেলে পরবর্তী সময়ে জনবলের ট্রেনিং ও ট্রায়াল শুরু হবে, এরপর ধাপে ধাপে এসওপিগুলো তৈরি হবে। টার্মিনালের বিভিন্ন স্টেক হোল্ডারের জায়গা দেওয়া এবং নিজেদের মধ্যে আবার সমন্বয়ের কাজ করতে হবে। পিপিপি চুক্তির পর এসব কাজ শেষ করতে 5 থেকে 6 মাস সময় প্রয়োজন হবে, এরপরই তৃতীয় টার্মিনাল যাত্রীদের ব্যবহারের জন্য চালু করা হবে। অপারেশনটা যখন শুরু হবে, যখন আমরা এই কন্ট্রাক্টটা যখন আমাদের কনক্লুড হবে যে আমরা করবো নাকি বাইরের কোনো কোম্পানি দিয়ে করবো, এটা যখন কনক্লুড হবে তারপরে হয়তো আমরা বলতে পারবো যে কবে আমরা অপারেশন করতে পারবো।
তো আমাদের সামগ্রিক চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব এটা করার, কারণ একটা বড় প্রজেক্টে আমরা ইনভেস্ট করেছি টাকা, এখন আমরা যত তাড়াতাড়ি অপারেশনে যেতে পারবো আমরা টাকাগুলো তো রিপেমেন্ট আমরা করতে পারবো, আমাদের তো প্রসেসটা শুরু করতে হবে। সো আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে এইটা করার, বাট অপারেশন রেডিনেস অ্যান্ড এয়ারফোর্স ট্রান্সফার ওরাট সিস্টেম কিছুটা সময় লাগে, কারণ লোকজনকে সুশিক্ষিত করা, প্রশিক্ষিত করা, ইকুইপমেন্টের সাথে ইন্টারফেসিং করা, তারপরে মক আপ রান করা কিছুদিন, যে ঠিক মতো যাচ্ছে কিনা সব সিস্টেম, এগুলো করতে করতে কিছুটা সময় লাগবে। তো আমার মনে হয় যে আগামী বছরের মাঝামাঝি বা দিকে হয়তো, বাট এটা একবারে অ্যাবসোলিউটলি বলতে পারবো আমরা যখন আমাদের এই ডিসিশনটা আমরা পাবো। পিপিপি অথরিটির সাথে বর্তমানে আমরা ইয়ে করছি না, বাট ওনাদের সাথে যখন আমরা কোনো একটা ডিসিশনে আসতে পারবো তখন কিন্তু আমরা বলতে পারবো এক্স্যাক্টলি কবে, বাট আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব এটাকে অপারেশনে নিয়ে আসা। ইভেন আমার প্ল্যান আছে যদি ফুল অপারেশন আনতে পারি, পার্শিয়াল অপারেশন হলেও টারমাক হয়ে গেলে সেই টারমাকটা আমরা ইউজ করতে পারবো। তো টারমাকটা ইউজ করলেও আমার কিছুটা তখন আর কিছুটা রেভিনিউ আসা শুরু করবে টারমাক, সেটাই আমাদের পরিকল্পনা আছে এখন বর্তমানে। 5 সেপ্টেম্বর বেবিচক চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু, জাপানি কোম্পানির সম্পৃক্ততা, লোন পেমেন্ট সংক্রান্ত বিষয়সহ অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। ওই সময় উভয় পক্ষই তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেয়ার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এর আগে গত 24 আগস্ট তৃতীয় টার্মিনালের নবনির্মিত চেক ইন কাউন্টার, ইমিগ্রেশন স্ক্যান, বোর্ডিং ব্রিজ, অ্যারাইভাল ডিপার্চার এবং এয়ারক্রাফ্ট পার্কিং অ্যাপ্রন রোড নেটওয়ার্ক সহ এই প্রকল্পের আওতায় নির্মিত অন্য স্থাপনাসমূহ পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান। ওই দিন তিনি জানান নির্মাণাধীন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ 98% শেষ হয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বৈশ্বিক যোগাযোগের গেটওয়ে হিসেবে এই টার্মিনালের বিশেষ গুরুত্ব উল্লেখ করে অবশিষ্ট কাজসমূহ দ্রুত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দেন তিনি। তৃতীয় টার্মিনালে সাধারণ যাত্রীদের সবচেয়ে জানার যে আগ্রহ যে বিষয়টি, সেটি হলো লাগেজ বেল্ট এবং লাগেজ পেতে তাদের কতটুকু সময় লাগবে সেই বিষয়টি জানিয়ে 14 বেল্ট আমরা দেখতে পাচ্ছি, একটানা একদম ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 14টি লাগেজ বেল্টের বসানোর কাজ একদম শেষ হয়ে গেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা বিদেশ থেকে আসবেন তারা কিন্তু প্রথমে তৃতীয় তলায় উঠে এসকেলেটারে করে এই নিচতলায় আসতে হবে। নিচতলায় এই লাগেজ বেল্ট, সেগুলোতে নাম্বারগুলো সব বসে গেছে, সমস্ত কাজ কিন্তু এর মধ্যে শেষ করেছে। আশা করা যায় যাত্রীর যে চাপ বাড়বে, এবং চাপ বাড়লেও এখানে যে অবকাঠামোটি তৈরি করা হলো, যে যতগুলো লাগেজ বেল্ট তৈরি করা হলো তাতে আপাতত যে যাত্রীর চাপ সেটি সামাল দেওয়া সম্ভব হবে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। 2017 সালের 24 অক্টোবর একনেকের অনুমোদন পায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প ফেজ 1। 2019 সালের 10 ডিসেম্বর প্রকল্পের প্রথম সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় 21,399 কোটি টাকায়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি রোহানি বাহারিনের করা নকশায় তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণ করছে জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং, যার নাম দেওয়া হয়েছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। গত বছরের 7 অক্টোবর টার্মিনালটির আংশিক উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উল্লেখ্য, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ার সময় নির্ধারিত ছিল 5 এপ্রিল, তবে কাজ পুরোপুরি শেষ না হওয়ায় টার্মিনালে হস্তান্তরের সময় প্রায় 6 মাস পেছানো হয়। তখন বলা হয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে টার্মিনালটি বুঝে নেবে বেবিচক। দায়িত্ব বুঝে নেওয়ার পরই পুরনো টার্মিনালের অনেক কার্যক্রম তৃতীয় টার্মিনালে হস্তান্তর শুরু করবে তারা। বর্তমানে শাহজালাল বিমানবন্দরে 2টি টার্মিনালের জায়গা রয়েছে 1,00,000 বর্গমিটারের কিছু বেশি। তৃতীয় টার্মিনাল চালু হলে এর সঙ্গে যুক্ত হবে আরও 2,30,000 বর্গমিটার। তিনতলা টার্মিনাল ভবনে থাকছে 115টি চেক ইন কাউন্টার, 64টি ডিপার্চার ও 64টি অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক। নিরাপত্তা নিশ্চিতে থাকবে 27টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন, 40টি স্ক্যানিং মেশিন, 12টি বোর্ডিং ব্রিজ, 16টি ক্যারোসেল ও 11টি বডি স্ক্যানার। এই মুহূর্তে আসি একেবারে নিচতলায়, অর্থাৎ লাগেজ বেল্টের। এখানে লাগেজ বেল্ট থেকে এই যে এসকেলেটার, সেই এসকেলেটারে করে কিন্তু আমরা একদম তৃতীয় তলায় উঠে যাব। আবার যারা ইমিগ্রেশন শেষ করে লাগেজ নেওয়ার জন্য এখানে আসবে তারা কিন্তু এই এসকেলেটার অথবা লিফট অথবা পাশের যে সিঁড়ি
সেগুলো দিয়ে কিন্তু তারা আসতে পারবেন। অর্থাৎ এই যে অবকাঠামোটি একটি আন্তর্জাতিক মান বজায় রেখে এবং আন্তর্জাতিক যে ধরনের সুযোগ সুবিধা যাত্রীদেরকে দেওয়া প্রয়োজন সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু এটি নির্মাণ হয়েছে। এর যে স্থাপত্য শৈলী এবং এর যে নান্দনিকতা সেটি যে কোনো যাত্রীকে বা যে কোনো পর্যটককে সত্যি মুগ্ধ করবে। আশা করি বাংলাদেশ সম্পর্কে এতদিন মানুষের যে ধারণা ছিল এবং বিমানবন্দরে আসার পরে একজন পর্যটক বা একজন বিদেশি তার কাছে বাংলাদেশের যে ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হতো সেটি আশা করি এই এয়ারপোর্টে আসার পরে সেই ভাবমূর্তিটি কিন্তু পুনরুদ্ধার হবে বা বাংলাদেশ সম্পর্কে একটা ভালো ধারণা কিন্তু যে কোনো বিদেশির কাছে পৌঁছাবে এবং আমাদের দেশি যে যাত্রীরা আছে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরে প্রবেশ করার পর। তৃতীয় টার্মিনালে একসঙ্গে 37টি উড়োজাহাজ পার্ক করা যাবে। রানওয়েতে উড়োজাহাজের অপেক্ষা করতে নির্মাণ করা হয়েছে দুটি হাই স্পিড ট্যাক্সিওয়ে। পণ্য আমদানি ও রপ্তানির জন্য নির্মাণ করা হয়েছে দুটি ভবন। একসঙ্গে 1,350টি গাড়ি পার্কিংয়ের জন্য তিনতলা ভবনের নির্মাণ কাজ প্রায় শেষ। তৃতীয় টার্মিনালের মোট 26টি বোর্ডিং ব্রিজের মধ্যে প্রথম ধাপে চালু হবে 12টি। বহির্গমনের জন্য মোট 115টি চেক ইন কাউন্টারের মধ্যে 15টি থাকবে সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার, 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারও থাকবে। বর্তমানে শাহজালাল বিমানবন্দরে দেশি বিদেশি 36টি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে 150টি ফ্লাইট পরিচালনা করছে। তৃতীয় টার্মিনালকে ঘিরে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দেশীয় বেসরকারি এয়ারলাইন্সগুলো আগ্রহ দেখাচ্ছে বিদেশি এয়ারলাইন্সগুলো। তো দর্শক, এ পর্যন্তই। আগামীতে আবারও তৃতীয় টার্মিনালের নতুন কোনো আপডেট পেলে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তবে বলে রাখি, আমার আরও কয়েকটি ভিডিও আসছে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে। আসলে কারা গ্রাউন্ড হ্যান্ডেলিং পেতে যাচ্ছে বিমানের, নাকি জাপানের কাছে দিচ্ছে গ্রাউন্ড হ্যান্ডেলিং, আন্তর্জাতিক সেবার মান নিশ্চিত করে যে কোনো একজন প্রতিষ্ঠানকে এই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ দেওয়ার কথা অনেকদিন ধরে শুনে আসছিলাম। তবে এবার বেবিচক অর্থাৎ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারা কি করে সেটি দেখার বিষয়, যে কারা পেতে যাচ্ছে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ, সেটি নিয়ে আমার আলাদা একটি ভিডিও খুব দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ করব। এবং দুটি পিআর এক্সটেনশন অর্থাৎ দুটি যে উইং করার কথা ছিল সেই বিষয়টি নিয়েও আমার আলাদা আরেকটি ভিডিও তৈরি করছি, সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকছে। আশা রাখি আমার পাশে থাকবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস দিবেন এবং কী জানতে চান, কী দেখতে চান সেই বিষয়গুলো কিন্তু কমেন্ট বক্সে লিখে আসতে পারেন। তো ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। আপনারা দোয়া করবেন যেন নিয়মিত আপনাদেরকে এই ভালো ভালো আপডেটগুলো দিতে পারি।